খেলার খবরে সবাইকে স্বাগতম। রাজনীতিবিদ হিসেবে প্রথম বক্তব্যে যা বললেন সাকিব আসন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান নিজ জন্মভূমি মাগুরায় আগে অনেকবার গিয়েছিলেন। তার সফর ঘিরে মানুষের ঢলও ছিল, থাকবেই না কেন, তিনি যে বিশ্বসেরা অলরাউন্ডার, তাকে কাছ থেকে দেখার সুযোগ কেই বা মিস করতে চান। তবে এবার সাকিব মাগুরায় আবারও গেলেন, কিন্তু পরিচয়টা শুধু ক্রিকেটারের মধ্যে আর সীমাবদ্ধ নেই, রাজনীতিবিদ শব্দটাও যে জুড়ে গেছে তার নামের পাশে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষেক হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিবের। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নিজ জন্মভূমি মাগুরা এক আসনের মনোনয়ন পেয়েছেন তিনি। আর মনোনয়ন প্রাপ্তির তিন দিনের মাথায় বিশাল গাড়ি বহর নিয়ে নিজ এলাকা মাগুরায় পা রাখছেন সাকিব। মাগুরায় পৌঁছালেই ফুল দিয়ে তাকে বরণ করে মাগুরাবাসী। মাগুরায় পৌঁছে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সামনে রাজনীতিবিদ হিসেবে প্রথম বক্তব্য রাখেন সাকিব। এ সময় তিনি বলেন, 17 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, সংবর্ধনা অনেকবারই পেয়েছি, কিন্তু এবারের যে সংবর্ধনা এর চেয়ে বড় কিছু আমার জীবনে আর আসেনি। বঙ্গবন্ধুকে স্মরণ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করে সাকিব বলেন, আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিকর ভাই মাগুরা এক আসনে কত ভালো কাজ করেছেন। এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি, আসলে এটা তারই আসন, আমরা দুজনে একসঙ্গে কাজ করব। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন, নির্বাচিত হলে আমরা দুজনে সামনের 5 বছর মাগুরাকে আরও এগিয়ে নিতে পারব। সদ্য রাজনীতিতে অভিষেক হওয়া সাকিব আরও বলেন, উন্নয়নের জন্য আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে, শুধু মাগুরাতে না, পুরো বাংলাদেশেই। এ সময় সাকিব মাগুরার জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে বলেন, তারা আমাদের অভিভাবক, তারা আমাকে শেখাবেন, আমি হলাম এখন ক্লাস 1-এর একজন ছাত্র, তারা এখন PhD করে ফেলেছেন, তাদের নির্দেশনায় এগিয়ে যাব। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন আল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।